হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ইউটিটিপি ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং অপশনাল পেপার 2020 প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা দেখাবো তোমাদেরকে 2020 গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং অপশনাল পেপার। তো দেখো, তোমরা জানো যে সময় হচ্ছে 1.5 ঘন্টা এবং ফুল মার্কস হচ্ছে 35। তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন থাকবে। গ্রুপ এতে তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকে, এখানে 5টা কোশ্চেন করতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2। 7টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে নির্দেশনার যে কোনো 2টি নীতি লিখুন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনার 4টি উদ্দেশ্য লিখুন। বুদ্ধাঙ্কের সংজ্ঞা দিন, অটিজম বলতে কি বোঝেন, কেরিয়ার কাউন্সেলিং এর বিভিন্ন ধাপগুলি উল্লেখ করুন, পরোক্ষ পরামর্শদানের 2টি সুবিধা লিখুন এবং এমপ্যাথি বা সমানুভূতি কি সংজ্ঞা দিন। এরপর দেখো গ্রুপ বিতে তোমাদের এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 5, প্রশ্নের মান হচ্ছে 5, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া থাকবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে অপসঙ্গতির কারণগুলি আলোচনা করুন। দ্বিতীয় কোশ্চেন, কেস স্টাডি পদ্ধতির পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করুন। 4 নম্বর কোশ্চেন, দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি, আগ্রহ বর্ণনামূলক তালিকার ব্যবহারগুলি লিখুন এবং ব্যাধিগ্রস্ত মিথ্যা কথনের কারণগুলি লিখুন। এরপর আমরা গ্রুপ সিতে চলে যাব। গ্রুপ সিতে তোমাদের এখানে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে দশ। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে। দেখো প্রশ্নগুলি আমরা একটু দেখছি, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিন, সুস্থ মানসিক স্বাস্থ্য রক্ষায় গৃহ এবং বিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করুন এবং লাস্ট কোশ্চেন হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদের মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করুন। প্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শদানের মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করুন। তো এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।